আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ এই চ্যানেলে ভিডিও আপলোড করা থেকে বিরত ছিলাম, বিকজ আমার যে চ্যানেলগুলো আছে অন্য চ্যানেলগুলোতে আমি কন্টিনিউ করছিলাম। তো আমি এই চ্যানেলের জন্য কিছু সেট আপ জোগাড় করছিলাম, তো বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কোনো কন্টেন্ট শেয়ার করা হয়নি। বাট আজকে থেকে চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদের মাঝে কন্টেন্ট শেয়ার করার জন্য। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি ভিডিও এডিটিং করে থাকি পাওয়ার ডিরেক্টর, কাইন মাস্টার। যদি আমরা কম্পিউটার ভার্সনে করতে যাই তাহলে আমরা প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে ফিল্মোরা, ক্যামতাসিয়া ইত্যাদি ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করি। বাট আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটি দেখি এবং এর ভিতরে কী কী স্পেসিফিকেশন আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা দেখব যে কীভাবে মোবাইলের সাহায্যে কাইন মাস্টার এবং পাওয়ার ডিরেক্টর ছাড়া অ্যানাদার একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে ভিডিও এডিটিং করা যায়। তো সেটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করব CapCut ক্যাপকাট, তাতে সার্চ করব। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, অ্যান্ড এখানে আপনারা উপরে দেখতে পাবেন মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লোগো রয়েছে এবং লেখা আছে ক্যাপকাট ভিডিও এডিটর। দেন এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে উপস্থিত হবে, অ্যান্ড এখান থেকে দেখতে পাবেন যে নিউ প্রজেক্ট। তো আমরা নিউ প্রজেক্টটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভিডিওটিকে এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিওটিকে নির্দেশ করে দেব। করার জন্য আমরা জাস্ট টিকমার্কে ক্লিক করব। করলে দেখতে পাবেন যে নিচে এদিক থেকে অ্যাড হয়ে যাচ্ছে ভিডিওগুলো। দেন আমরা কয়েকটা ভিডিও এরকমভাবে নির্দেশ করে দেব। দেওয়ার পর অ্যাড এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এখানে চলে এসেছে, অ্যান্ড এখান থেকে আমরা চাইলে অনেক কাজ করতে পারি। ভিডিওর মাঝখানে কাটাছিঁড়া করতে পারি, এই যে কেচি অপশন দেওয়া আছে কাটাছিঁড়া করার জন্য, এবং এর পাশে রয়েছে অডিও অপশন, টেক্সট, স্টিকার, ওভারলেয়ার, ইফেক্ট, ফিল্টার, ফ্রেম, ক্যানভাস, তারপর আছে অ্যাডজাস্ট। তো এই অপশনগুলো এখানে আপনার ইন্টারফেসের মধ্যে থাকবে, অ্যান্ড আপনি যদি ভিডিওর মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন আসবে। স্প্লিট, স্প্রেড, এটা হচ্ছে আপনার ফাস্ট মোশন এবং স্লো মোশন করার জন্য। দেন আছে আপনার ভলিউম, ভিডিওর মধ্যে যদি আপনি ভলিউম বাড়াতে চান, কমাতে চান, সেক্ষেত্রে ভলিউমে ক্লিক করে আপনি বাড়াতে পারবেন। অ্যান্ড আছে অ্যানিমেশন, ভিডিওর শুরুতে একটু অ্যানিমেশন, শেষে একটু অ্যানিমেশন। দেন আপনি ভিডিওটি যদি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপরে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারবেন। এক্সট্র্যাক্ট অডিও, অর্থাৎ ভিডিও থেকে অডিওটাকে এক্সট্রা করে নেওয়া হয় এটার মাধ্যমে। অ্যান্ড আছে এডিট, অর্থাৎ ভিডিওটাকে ক্রপ করার একটা অপশন দেওয়া আছে। দেন ভিডিও কালার করার জন্য কিছু ফিল্টার্স দেওয়া আছে, এমনকি আপনি এখানে পাবেন ক্রোমাকি অপশন। ক্রোমাকি অপশনটা হচ্ছে আপনি যখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাইবেন, গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে চাইবেন, সেক্ষেত্রে ক্রোমাকি অপশনটা ব্যবহার হয়ে থাকে। সো এটার সাথে সকলেই পরিচিত রয়েছেন, বিকজ আপনারা কাইন মাস্টার এবং পাওয়ার ডিরেক্টরে এই ক্রোমাকি অপশনটাকে দেখেছেন। তারপরে আছে স্টেবিলাইজিং, আপনি যখন একটা ভিডিও করলেন, করার পর ভিডিওটা খুব বেশি কাঁপাকাঁপি থাকে, তখন এই স্টেবিলাইজিংয়ের মাধ্যমে আপনি ভিডিওটাকে স্মুথ করে নিতে পারেন। এবং এখানে আছে ভয়েস ইফেক্ট, আপনি ভয়েসের মধ্যে ইফেক্ট ব্যবহার করতে পারবেন এবং আরও অনেক অপশন আছে। সো এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। জাস্ট আজকে আমরা এটাতে সামান্য একটু অপশন দেখব, এটাকে আমরা কীভাবে কাটাকাটি করব। ধরুন আপনি শুরুর অংশটাকে কেটে ফেলে দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে এটা ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনি জাস্ট ওই ভিডিওটাতে ক্লিক করবেন, অর্থাৎ যে অংশটাকে ফেলে দিতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে আপনার ওই অংশটা ডিলিট হয়ে যাবে। তো এরকমভাবে আপনি কাটসিট করে নিতে পারেন। এখন হচ্ছে কিছু ট্রানজিকশন ইফেক্ট, ট্রানজিকশন ইফেক্ট ব্যবহার করার জন্য জাস্ট এই দুই ভিডিওর মাঝখানে যে ফাঁকা স্পেসটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর
অবশ্যই আপনাকে নেট অন করতে হবে, বিকজ এটাতে কাজ করতে হলে যদি দারুণ কাজ করতে চান তাহলে আপনাকে নেট ওপেন করে রাখতে হবে। অ্যান্ড এখানে আপনি অনেকগুলো ট্রানজ্যাকশন এফেক্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো ইফেক্ট চলে এসেছে, তো এখান থেকে চাইলে যে কোনো একটাকে ব্যবহার করে দেবেন। যদি আপনি এই ইফেক্টটাই প্রত্যেকটা ভিডিওতে রাখতে চান তাহলে নিচে দিয়ে দেখতে পাবেন অ্যাপ্লাই টু অল ট্রানজ্যাকশন, এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলে প্রত্যেকটা এরকম ফাঁকা স্পেসে আপনার বসে যাবে এই ট্রানজ্যাকশন এই ইফেক্টটি। তো ভিডিওটি দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন ইফেক্টটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে রাইট নাও। তো আরেকটা খুশির সংবাদ হলো, আপনি যদি এরকম একটা অপশন দেখেন, অর্থাৎ স্ক্রিনে দেখা যাচ্ছে যে ক্যাপকাটের একটা ইন্ট্রো দেওয়া আছে অর্থাৎ আউট্রো, তো এটাকে আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন এবং এখান থেকে ভিডিওটা সেভ করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে। চাইলে এখান থেকে আপনি সরাসরি ভিডিওটি টিকটক অথবা ইউটিউব, ফেসবুক বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতে পারেন। তো ধরুন আমাদের ভিডিওটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন কীভাবে সেভ করব। আরও একটি অপশন আছে, এখান থেকে আমাদের বেসিক্যালি ভিডিওটা হবে 720 PS-এ সেভ হবে, তো আপনি এখান থেকে চাইলে রেজুলেশন আরও বাড়িয়ে নিতে পারেন। সর্বোচ্চ 1080 পর্যন্ত আছে, ফ্রেম রেট আছে 60 পর্যন্ত, চাইলে আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারেন। তো সেভ করার জন্য আমরা জাস্ট এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা চতুর্দিক ঘুরে কিন্তু আমাদের ডিভাইসে সেভ হবে। তো এখান থেকে চাইলে আপনি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং আধারের মধ্যে গেলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ইউটিউব, ভিমো এবং আরও অনেক অপশন আছে যেগুলো আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। তো সবগুলো অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং চাইলে আপনি এখান থেকে সরাসরি আপলোড করে দিতে পারেন রাইট নাও। সো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে সামনে এই অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও করা যায় কিনা একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে, বিকজ আজকের এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা কিন্তু সামনের দিকে সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।